জিনে ধরলে কোনো লাভ নাই, আমি দরকার হলে উজা কবির রাজ ডাকমু, এই জিন আমি সারামুই, দরকার হলে আমার বন্ধুরা চিকিৎসা করার জন্য আমি বিদেশ নিয়ে যাবো, আমি দুইটা পুষ্করণী বিক্রি করুম, আমি তিনখানি জমি বিক্রি করুম, কিন্তু আমার বন্ধুরা আমি সুস্থ করে ছাড়ুম। বন্ধু তুমি কোনো চিন্তা করো না। প্লিজ একটা বুদ্ধি দে, এই কেরাইমা ভূতটাকে কিভাবে বাসা থেকে বাইর করবো, মানে আমার কিন্তু মাথা সাথে গরম হয়ে যাইতেছে, আমার আমি পাজল হয়ে যাইতেছি, ফেড আপ পুরা, একটা বুদ্ধি দে, কে কেউ একজন বল। দোস্ত পাইছি, কি একটা আইডিয়া আছে, কি ঠান্ডা যাবো তো কিচ্ছু নাই, আপনি তাড়াতাড়ি গ্রামে চলে এলেন, কাকা তো আর বাঁচবো না। কি আমার আব্বার অবস্থা খারাপ, মাথায় এত বুদ্ধি কই থেকে আসে বলতো? আমার মনে হয় ও সকাল বিকাল ফ্যান খায়। ফ্যান কি? ফ্যান হচ্ছে ভাতের মার, সকাল বিকাল ফ্যান খেলে নাকি মাথার বুদ্ধি খোলে। রাসেল ভাই আমাকে এই কথা বলে গেছে। কিরকম বলো, চিন্তা করেন, আমারও মনে হয় কি ফ্যান খাওয়ানো উচিত সকাল বিকাল। ওদের বাসার দারোয়ান আছে না, এবার ঘুমের মধ্যে এভাবে গিয়ে হাঁটতে হাঁটতে একদম গলা চিপে ধরছে, দারোয়ান তো জানে মরে যাইতো, কোন রকম বেঁচে উঠছে, একদম বাড়িতে পালাই গেছে। ইয়াল্লাহ আজকে তো আমারে বাইরে পালাইতো। হ্যাঁ ইয়াল্লাহ, কবে থেকে কাজ হইছে? ছোটবেলা থেকে। ইয়াল্লাহ এটা তো অনেক বড় অসুখ। হ্যাঁ অনেক বড় অসুখ, যে কোনো সময় যে কাউকে মেরে ফেলতে পারে। আমি তো খুব রিস্কের মধ্যে আছি না? অনেক রিস্কে আছেন, আপনি পালাই যাচ্ছেন না কেন, পালাই যান। হ্যাঁ আমার পালাই যেতে হবে। কেন আমি পালাই যাবো কেন? আমার তো মনে হইতেছে আমার বন্ধুরে জিনে ধরছে, জিনে ধরলে কোনো লাভ নাই, আমি দরকার হলে উজা কবির রাজ ডাকমু, এই জিন আমি সারামুই, দরকার হলে আমার বন্ধুরে চিকিৎসা করার জন্য আমি বিদেশ নিয়ে যাবো, আমি দুইটা পুষ্করণী বিক্রি করুম, আমি তিনখানি জমি বিক্রি করুম, কিন্তু আমার বন্ধুরা আমি সুস্থ করে ছাড়ুম। বন্ধু তুমি কোনো চিন্তা করো না। বন্ধু কি সুস্থ হয়ে গেল? বাবা প্লিজ প্লিজ, তুমি ওই পুলিশ ডাকো, ওর নামে মামলা করো, ওকে এই বাসা থেকে দূর করো, তুমি ওরে পুলিশে ধরা দাও প্লিজ। কিন্তু রাসেল তো সকাল থেকে আমার সঙ্গে বাজারে ছিল। ওই যে ওই যে দেখ কাকা, ওই রিকশাওয়ালা বান্দিটাকে বাইলেই তো 5 টাকা বেশি নিচ্ছে। কি বন্ধু তোমার এই চেহারা কেন, তোর মুখ কেমন পাগলের মতো বানা রাখছো, মুখের মধ্যে লিপস্টিক লিপস্টিক লাগা রাখছো, না গোসল করো।
মজা করতেছিলাম বাবা, ফান করতেছিলাম একটু। তোমরা সবাই ফান করো তো, এরকম ফান করতেছিলাম। ফান? এরকম সিরিয়াস বিষয় নিয়ে ফান করতে হয় না মা। যা, ওই যে ফ্রেশ হয়ে যা।